আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আপনারা লগে আজকে শেয়ার করলাম ছোটোখালা আর আমার ননহরির আমি আতে বানাইয়ে ইফতারি দিছিলাম, রেকর্ড করে রাখছিলাম, হইতে আপনারা লগে শেয়ার করি। এখানে আমি ফুলাব আইছি, মাশাল্লাহ যে মজা রাখনি হয়েছিল। লকডাউনের লাগে সপ্তাহ বন্ধ আসছিল, কইতে আর আধ সপ্তাহ বানাই বানাই দিলাই, তো আমি বানাইছিলাম আধ সপ্তাহ। ফুলাপ বানানি শেষ, ফুলাপ রেডি করে লাইছি, এখন আমি খিচুড়িও রেডি করে লাইছি। চাইলে আপনার এখানে বেরেস্তা দিতা পারবা, পেঁয়াজ জহরি, আর এখানে আমি ব্লেন্ড করে লাইছি ডাইল আর সপ্তাহ অন্য দোয়া আছে, মিক্স করে লইম এখন আমি বালাখরি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদ গুঁড়া দি আর বালাখরি মাখাই লইম। আর ফ্লাওয়ার দিতে পারবা, রাইস ফ্লাওয়ার, তাই আমি কেন রাইস ফ্লাওয়ার দিছি 2 টেবিল স্পুন, আর সল্ট দিয়া বালাখরি মাখাইয়া আর তেল ফ্রাই করে লইম। তেলও বয়াই দিছি, তেল গরম হয়ে গেছ, এখন দিলাইমো আমি একটা একটা করে। আর আমার ভিডিও ফুল দেখবা প্লিজ। পেঁয়াজি এখন ফ্রাই করা হয়ে গেছে, অলপ ব্রাউন কালার ইয়ালে তুলি লিম, এখন আমি তুলি লিরাম তেল নিজাইয়া। আর এখানে আলুরে আমি স্লাইস করে তুইছি, পেপার আর সল্ট দি মিক্স করে লইম, অলা যত ফাতলা করে করবা সুন্দর হয় এখন ফুলে, বা খাইতেও ক্রাঞ্চি লাগে। এখানে বেসন আর ফানি দিয়ে আমি মিক্স করে লাইছি, হলুদ গুঁড়া থোড়া আর লবণ থোড়া দিয়া, আর এখানে পেপার আর সল্ট বালা করে মিক্স করলাম। এখন বেসনের মাঝে আমি ডুবাই ডুবাই আর এখন তেলের মাঝে ফ্রাই করে লাইম। সেম ওয়ে আমি ওলাখান বাইঙ্গন রেও কর্ম, অলা বাইঙ্গন দিয়ে আমি পেপার আর সল্ট দিয়ে মিক্স করি, অলা বেসনের মাঝে করিয়া ফ্রাই করম। এখন আলু ফ্রাই করি লাইরাম, গোল্ডেন ব্রাউন করে পাঁচবা ক্রাঞ্চি হইব, খাইতেও ভালো লাগবো। এখন কো আলু বড়া ভাজা শেষ, দেখতে পারা কিলাখান ফুলছে, বা খাইতেও বাক্কা টেস্টি হয়েছে। আমি এখন কো রেডি করে লইলাম সপ্তাহ,
সপ্তাহের দেহ রয়ে গেছে। এখন আমি গরম গরম জিলাফি বানাইমু। জিলাফির বেটা রেডি হরি লাইছি আর তেলও বয়াই লাইছি। হয় গরম গরম জিলাফি দিমু যাইবার সময়। এখনকো আমি রেডি হরি লাইছি, তেলের মাঝে এখনকো দিলাইমু। আমার রেসিপি কিলা লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।